ভারত একটি ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্র। সারা পৃথিবীতে ভারতীয়দের অবদান অপরিসীম। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খুবই ভাল। কিন্তু পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যারা ভারতকে তাদের শত্রু দেশ মনে করে। এমনও কিছু দেশ আছে যারা ভারতকে বন্ধুর চোখে দেখে না। সেই দেশগুলো ভারতকে তাদের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র মনে করে। এই ভিডিওতে জানতে পারবেন ভারতের সবচেয়ে বড় দশটি শত্রু দেশকে এবং কেন সেই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, সবকিছুই জানবেন এই ভিডিওতে। নাম্বার ওয়ান, চীন। এই চীন হলো ভারতের অন্যতম বড় শত্রু রাষ্ট্র। চীন একবার বা দুইবার নয়, অনেক কয়েকবার ভারতের সীমানায় চীনের সঙ্গে ঝামেলা লেগেছিল। এমনকি চীন দাবি করে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যটি নাকি চীনের। এমনকি কিছুদিন আগে চীন তাদের ম্যাপে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যটি যুক্ত করেছিল। এই নিয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্কে আরও ফাটল ধরে। এছাড়া চীনের প্রায় 200টি অ্যাপ্লিকেশন ভারত সরকার ব্যান করেছিল, যার কারণে চীন প্রচণ্ড ক্ষেপে গেছে ভারতের বিরুদ্ধে। এছাড়া শিল্পক্ষেত্রে ও বাণিজ্যিক ক্ষেত্রে বর্তমানে ভারত উন্নতি লাভ করায় পৃথিবীর বিভিন্ন দেশে চীনের ব্যবসার ক্ষেত্রে চীনের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ হল ভারত, যার কারণে চীনের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। এই সমস্ত কারণে চীন ভারতকে তাদের শত্রু রাষ্ট্র মনে করে। নাম্বার দুই, বাংলাদেশ। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ মনে করে বাংলাদেশ উন্নতি না করার অন্যতম কারণ হল ভারত। অতীতে ভারত সরকার অনেক কয়েকবার বাংলাদেশকে সাহায্য করলেও বাংলাদেশ মনে করে নিজের স্বার্থে ভারত তাদেরকে সাহায্য করেছিল। বন্যার সময় জল ছেড়ে দেওয়া, মোদী সরকারের হিন্দুদের সাপোর্ট করা, ভারতীয়দের বাংলাদেশিদের অপমান করা, ট্রোল করা ইত্যাদি অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। এছাড়া শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো ইত্যাদি, এই ধরনের বিষয় পছন্দ করে না বাংলাদেশের মুসলিমেরা। এই সমস্ত কারণে এই দুটি দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটতে শুরু করেছে। নাম্বার তিন, অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার জনসংখ্যা খুব কম, তাই ভারতীয়রা খুব সহজেই অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পায়। এবং ভারতের নাগরিকদের সঠিক স্কিল ও ভালো ডিগ্রি থাকায় হাজার হাজার ভারতীয় ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় চাকরি পেয়েছে, যার কারণে অস্ট্রেলিয়ায় চাকরির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার স্থানীয় বাসিন্দারা চাকরি পাচ্ছে না। মূলত এই কারণে অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দারা ভারতকে তাদের শত্রু রাষ্ট্র মনে করে। নাম্বার চার, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কানরা মনে করে তাদের দেশ উন্নতি না করার প্রধান কারণ হল ভারত। 1983 সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ভারত শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের সমর্থন করে, যার কারণে সেই সময় থেকে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। নাম্বার ফাইভ, কানাডা। এই কানাডা ভারতের NRC হিন্দুত্ববাদ কৃষি আইন ভারতের এই সমস্ত বিষয়কে প্রকাশ্যে বিরোধিতা করেছিল। এই কারণে দেশ দুটির মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে এবং ভারতের শিখদের কানাডায় অভিবাসনের মাধ্যমে দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া কাশ্মীরের ইস্যুতে কানাডার নাক গলানো দেশ দুটির সম্পর্ক অবনতি হওয়ার অন্যতম কারণ। নাম্বার ছয়, সৌদি আরব। ভারত ও সৌদি আরবের দ্বন্দ্বের অন্যতম কারণ দুই দেশের মধ্যকার ধর্মীয় এবং রাজনৈতিক মতপার্থক্য। এছাড়া কূটনৈতিক মতবিরোধ রয়েছে দেশ দুটির মধ্যে। এছাড়া কাশ্মীরের ইস্যুতে সৌদি আরবের নাক গলানো এবং ভারতের চরম শত্রু পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো থাকায় ভারত ও সৌদি আরবের সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে। নাম্বার সাত, তুরস্ক। ভারত ও তুরস্কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় 11 শতকে, কারণ 11 শতকে তুর্কিরা ভারতে আক্রমণ করেছিল। এই তুরস্ক কাশ্মীরের সার্বভৌমত্বকে স্বীকার করে না। তুরস্ক কাশ্মীরকে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সংকট বলে মনে করেন, যার কারণে তুরস্কের সাথে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করা হয় এবং তুরস্ক কাশ্মীরের ব্যাপারে ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিল। এই সমস্ত কারণে দেশ দুটির মধ্যে সম্পর্কে ভীষণ অবনতি ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্ক সফরে যেতে চেয়েছিল, কিন্তু তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় মোদীর তুরস্ক সফর বাতিল করা হয়। নাম্বার আট, ইরান। এই ইরানের প্রধান শত্রু আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকায় ইরান ভারতকে ভালো চোখে দেখে না। এই দেশ দুটোর মধ্যে অতীতে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে তা কমে গিয়েছে। এছাড়া ভারতের কাশ্মীরের ব্যাপারে ইরানের নাক গলানো, হিজবুল্লার সঙ্গে ইরানের সুসম্পর্ক, ইরানের পরমাণু কর্মসূচি ইত্যাদি দেশ দুটির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ। নাম্বার নয়, পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ হল কাশ্মীর। এছাড়া পাকিস্তান সন্ত্রাসবাদীদের সাপোর্ট করায় ভারত কখনোই পাকিস্তানকে বন্ধুর চোখে দেখে না। 2008 সালে পাকিস্তান ভারতের মুম্বাইতে হামলা করেছিল এবং সীমানায় ও কাশ্মীরে মাঝে মধ্যেই পাকিস্তান ভারতের সঙ্গে ঝামেলা করে থাকে এবং ভারতের কাশ্মীরকে পাকিস্তান তাদের অংশ বলে মনে করে কাশ্মীরকে পাকিস্তান দখল করতে চায়। ভারতের অন্যতম শত্রু চীন ও তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে পাকিস্তান।
পাকিস্তান মাঝে মধ্যেই ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে থাকে। পাকিস্তান ভারতকে দখল করতে চায়, পাকিস্তান ভারতকে টুকরো টুকরো করতে চায়। মাঝে মধ্যেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিয়ে থাকে। পাকিস্তান মনে করে তাদের দেশ উন্নতি না করার অন্যতম কারণ ভারত ইত্যাদি। এই সমস্ত কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারেই ভালো নয়।